এরপরের প্রশ্ন হলো আমার ভোগ দখলকৃত সম্পদ আমি একজন এতিমের কাছে বিক্রয় করি কিন্তু অন্য একজন আমার অজানায় তা প্রতারণা করে নিয়ে গেছে তা সম্পর্কে আমার অবগত ছিল না এখন এতিমের সম্পদটা দেওয়ার মতো আমার ক্ষমতাও নেই ক্ষেত্রে আমার করণীয় কি আপনি যদি জমি বিক্রি করে থাকেন যার কাছে বিক্রি করেছেন এতিম হোক আর অন্য কেউ হোক তাকে দখল বুঝায় দেওয়া এটা আপনার দায়িত্ব দখল বুঝায় যদি না দেন বিশেষ করে জমি জমার মধ্যে দখল বুঝায় দেওয়াটা গুরুত্বপূর্ণ কাজ আপনি শুধু কাগজ কলমে রেজিস্ট্রি দিয়ে দিলেন দখল বুঝায় দিলেন না তাহলে আপনার দায়িত্ব আদায় হয় নাই এরকম যদি হয় তাহলে আপনি ইয়েতিমকে তার প্রয়োজনে তার টাকা পরিশোধ করে দিতে হবে কিন্তু দিতেই হবে অনেক লোক আছে এই ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দেয় ইয়েতিমের বিষয়টা খুব ডেঞ্জারাস খুব ভয়াবহ ইয়েতিমের সম্পদ খাওয়া মানে হলো পেটের মধ্যে সরাসরি জাহান্নামের আগুন প্রবেশ করানো বিধায় দখলদারিত্ব বুঝায় দিতে যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনাকে দখলদারিত্ব বুঝায় দেওয়ার জন্য না দেওয়ার কারণে যে অন্যজন দখলে নিয়ে গেছে এখন দায়িত্ব আপনাকে নিতে হবে প্রয়োজনে তার টাকা পরিশোধ করবেন কিংবা দখল আপনি আদায় করে বুঝায় দিবেন আর যদি আপনি তাকে দখল দিয়েছেন কিন্তু সে দখল ধরে রাখতে পারে নাই তাহলে এখানে আইনত আপনার উপরে দায় আসবে না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তারপরেও ইয়েতিমের পাশে দাঁড়িয়ে যদি আপনি উপকার করতে পারেন উদ্ধার করতে পারেন সেই চেষ্টা আপনার করা উচিত এরপরে প্রশ্ন হলো মসজিদের ইমাম সাহেবের বেতন উঠিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন মসজিদ মাদ্রাসার পরিচালনা করেন এটার দায়িত্ব পালন করেন তাদের অনেকেই এই জাতীয় কাজগুলো এই ধরনের অপরাধগুলো অহরহ করেন তিনি জানেনও না যে কাজগুলো অপরাধ সেটা হলো মসজিদে আপনি টাকা উত্তোলন করেন ইমাম সাহেবের নামে যে ইমাম সাহেবের হাদিয়া দিতে হবে বেতন দিতে হবে আপনারা টাকা দেন অথবা রমজান মাসে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের বোনাস দিতে হবে আপনারা টাকা দেন এই কথা বলে টাকা উঠাইলেন অথবা ঈদের সময় আপনি টাকা উত্তোলন করলেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের জন্য টাকা দেন উত্তোলন করলেন উত্তোলন করার পর টাকা উঠছে 20,000 ইমাম মুয়াজ্জিনদেরকে বাক্স করে দিলেন 10,000 আর 10,000 মসজিদের ফান্ডে রেখে দিলেন এটা স্বচ্ছা এবং পরিষ্কার একটা গুনাহের কাজ এটা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে কারণ নসুল ওয়াকিফে কানাসে শারিয়া ফিকহের একটি মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দান করবে তার উদ্দেশ্য অনুপাতে দানের টাকাটা ব্যবহার করতে হবে আপনাকে একজন 1,00,000 টাকা দিয়ে বলছে ভাই আপনি একটু উমরা করে আসেন আপনাকে দায়িত্ব দিল টাকা দিয়ে আপনি উমরা করে আসেন আপনি সে 1,00,000 টাকা দিয়ে কটকটি কিনে খেয়ে ফেলছেন কথার কথা 1,00,000 টাকা তো আর কটকটি কিনে খাওয়া যায় না কিছু একটা করছেন আর কি আপনি উমরাটা করেন নাই তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ওই লোক আপনাকে টাকা দিয়েছে উমরা করার জন্য তার মনের তামান্না একটু উমরা করাবে কাউকে এর সওয়াবটা সে নিবে আপনি সেই সওয়াবটা তাকে পাইতে দেন নাই তাহলে আপনার গুনাহ হবে মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করেন সাবধান হয়ে যান অনেক মসজিদ মাদ্রাসার পরিচালকরা আছেন যারা মসজিদ মাদ্রাসার পরিচালনা করে সওয়াবের পরিবর্তে বরং গুনাহগার হবেন এই সমস্ত কারণে অনেক মাদ্রাসা আছে বা মসজিদ আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে স্কুল কলেজও এগুলো হয় সেগুলোতে অহরহ হয় এক খাতের টাকার কথা বলে আরেক খাতে স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে অনেক জায়গায় দেখা যায় উন্নয়ন ফি হিসাবে টাকা নেওয়া হয় তো উন্নয়ন ফি আর স্কুলের উন্নয়ন হয় না টিচারদের পকেটের উন্নয়ন হয় বা কমিটির লোকদের পকেটের উন্নয়ন হয় নাম হয় হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি আছে না নেই তো সেগুলোর কথা বাদ মাসা নাই তার বুধবার কি কিন্তু মসজিদ মাদ্রাসা যেখান থেকে মানুষ নীতি আদর্শ শিখবে সেখানে কর্তৃপক্ষ যদি এক কথা বলে টাকা নেয় আর অন্য খাতে খরচ করে সেটা জায়েজ হবে একটা হলো যে কথার কথা মসজিদের টাইলসের কাজ করতেছে আপনি টাকা উঠেছেন সেখান থেকে উঠানোর পর 2,00,000 টাকা উঠছে 1,60,000 খরচ হয়েছে 50,000 খরচ হয়েছে বাকিটা রয়ে গেছে সেটা আপনি জেনারেল ফান্ডে দিয়ে দিলেন এটা দাতাদের মৌন সম্মতি এটার পক্ষে থাকে কারণ কেউ 10 টাকা দান করলে 9 টাকা খরচ হয় 1 টাকা থাকলে মসজিদের জেনারেল ফান্ডে চলে যাক এ ব্যাপারে কারোর আপত্তি থাকে না সাধারণত ওইটা আরেক জিনিস ওটা জায়েজ হবে কিন্তু আপনি ঠান্ডা মাথা এক কথা বলে টাকা তুলে আরেক খাতে খরচ করলেন এটা গুনাহের কথা এই কাজটা আমাদের দেশে মানুষ করে কি করে না অতএব এ ব্যাপারে সাবধান থাকতে হবে মসজিদে টাকা দিয়ে মাদ্রাসায় খাবার এনেছে এনে বলেছে বাচ্চাদেরকে খাওয়ান আপনি বাচ্চাদেরকে কিছু প্যাকেট দিলেন আর কিছু কমিটির বাসায় কিছু হুজুরের বাসায় কিছু বড় হুজুরের বাসায় কিছু ছোট হুজুরের বাসায় নিজেরা ভাগযোগ করে নিলেন জায়েজ হবে না গুনাহ হবে গুনাহ হবে কিছু কিছু আত্মসাত আছে
কিছু কিছু দুর্নীতি আছে যেগুলোকে আমরা দুর্নীতি মনে করি না, শয়তান ওগুলোকে আমার সামনে আমাদের সামনে এমন ভাবে প্রলেপ দিয়ে দেয়, আমরা মনে করি কই এমন কিছু না তো, মনে হয় যে নাকের সামনে দিয়ে মাছি গেছে, ঠিক না বেঠিক? অতএব মসজিদ মাদ্রাসার পরিচালনা যারা করেন, ইমাম সাহেবের নামে টাকা তুললে, স্টাফদের নামে টাকা তুললে সেটা স্টাফদেরকেই দিতে হবে, মসজিদের উন্নয়ন খাতে নিতে পারবেন, যদি নিতে হয় তাহলে দাতাদের অনুমতি নিতে হবে যে আপনারা টাকা দিয়েছেন, এখন এই খাতে আমাদের টাকা দরকার নাই, অন্য খাতে খরচ করুন। কথা কি বুঝাতে পারছি? অথবা বলার সময় বলে নেবেন যে আমরা এই খাতে টাকা যা লাগে খরচ করার পর আমরা কিন্তু অন্য খাতে নিয়ে যাব। অনেক মসজিদে এগুলো ইন্টেনশনালি টাকা তোলা হয়, অনেক টাকা মসজিদে কেন, এই ওয়াজ মাহফিলে অনেকে করে। আপনাদের এই মাহফিলটা তো একটা মডেল মাহফিল, এটার কথা ভিন্ন, এটার সব কিছু আমি জানি, নখদর্পণে আমার যে কিভাবে কিভাবে কি হয়। কিন্তু সাধারণত অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিশাল বড় চান্দা তুলে বক্তা সাহেবরে কিছু দিয়ে বিদায় করলো, মাইকেলারে কিছু দিয়ে বিদায় করলো, এরপর যে ফান্ডটা থাকে সেটা মোটামুটি অন্যান্য কাজে, মাহফিলের বাইরের কাজে ব্যয় করা হয়, হিউজ টাকা উঠানো হয়, উদ্দেশ্যই হয় সেটা, মাহফিলের কথা বলে নিব করব অন্য কাজ, আছে না নাই? এগুলো জায়েজ নাই, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন।